নমস্কার বন্ধুরা, নীলাঞ্জনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আমি একটি দুর্দান্ত স্বাদের ফ্রুট কেকের রেসিপি নিয়ে। দুদিন বাদেই ক্রিসমাস, তাই আজ আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো ফ্রুট কেক। কী করে খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যায়, আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। তবে চলুন দেখে নেওয়া যাক ফ্রুট কেক তৈরি করতে আমি এখানে কী কী নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি এই মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা, বাটার আর 2 বড় সাইজের কমলা লেবুকে আমি কেটে জুস তৈরি করে নিয়েছি, আর 3 ডিম, মোরব্বা, 1 চামচ বেকিং পাউডার, চেরি, কিচমিচ, ক্র্যানবেরি, ওয়ালনাট টুটি ফুটি, আর পেস্তা, বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম। আর এখানে নিয়ে নিয়েছি এই মেজারমেন্ট কাপের 1 কাপ ব্রাউন সুগার, আর প্রয়োজন অনুযায়ী লবণ, আর 1 কমলা লেবু। প্রথমেই আমি এই অরেঞ্জ জুসটার মধ্যে আমি এই ব্রাউন সুগারটাকে দিয়ে একটু ভিজিয়ে রাখবো। এখন আমি 1 বোল নিয়ে নিলাম, এর মধ্যে আমি 1 বড় চালনি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 করে ময়দা, 1 বেকিং পাউডার আর লবণ নিয়ে আমি এটাকে একটু চেলে নিব, যাতে যদি কোনো দানা দানা ভাব থাকে সেগুলো তাহলে বেরিয়ে যাবে। এবারে এটাকে আমি আরো একবার চেলে নেব। এবারে আমি এই বোলটা নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি 3 ডিম ফাটিয়ে নেব। নিয়ে আমি একটু এক গিটারের সাহায্যে এটাকে বিট করে নিচ্ছি। ডিমটা যেন রুম টেম্পারেচারে থাকা হয়, ফ্রিজ থেকে বের করে সে ডিম দিয়ে করলে কিন্তু সঙ্গে সঙ্গে হবে না, মিনিমাম 3-4 ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রাখতে হবে। এবারে আমি এর মধ্যে বাটারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 100 গ্রামের মতনই বাটার নিয়েছি। এবার এই বাটারটাকেও এই ডিম দিয়ে ফেটিয়ে নেব, মিনিমাম 5-6 মিনিট আমি এভাবে এটাকে বিট করে নেব। হয়ে গেছে আমার এটা বিট করা, এবারে আমি এটাকে সাইডে রেখে দিলাম। এবারে অরেঞ্জ জুসটা নিলাম, অন্য আরেকটা বোল নিয়ে এর মধ্যে একে একে সমস্ত ফ্রুটগুলোকে
ফুড গুলোকে সব এর মধ্যে দিয়ে এবারে দুষ্টার মধ্যে আমি এগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। এবার আমি এই ফাটানো ডিমটার মধ্যে আমি একে অল্প অল্প করে ময়দা ঢেলে এটাকে নাড়িয়ে নেব। এভাবে অল্প অল্প করে ঢালবো আর নাড়াবো। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে এই জুস্ট আর ফ্রুট সমেত যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি একটু একটু করে দেব আর নাড়াবো। ভালো করে মিক্স করে নিতে হবে এর মধ্যে। বাকিগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ। হয়ে গেছে আমার এটাকে ভালো করে মিক্স করা। এবারে আমি এর মধ্যে একটা জায়ফলের চার ভাগের এক ভাগ এর মধ্যে দিয়ে দিব গ্রেট করে। আর দিয়ে দিচ্ছি এক চামচ আদার গুঁড়ো অর্থাৎ জিঞ্জার পাউডার। আর দিয়ে দিচ্ছি এক চামচ দারচিনি পাউডার। এবারে আমি এর মধ্যে একটা যে কমলা লেবু নিয়েছিলাম এটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, কারণ এটা যদি এর মধ্যে দেওয়া যায় তাহলে এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবারে এগুলো সব দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তবে এগুলো সব অপশনাল, আদার গুঁড়ো আর এই সিনামন পাউডার আর তোমার জায়ফলের গুঁড়ো এগুলো সব অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমি দিলাম এ কারণে এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। হয়ে গেছে আমার মিক্স করা। এবার আমি এটাকে বেক করতে বসাবো। এবারে আমি একটা কেক মোল্ড নিয়ে নিলাম আর এর মধ্যে আমি একটু বাটার ব্রাশ করে নিলাম। চারদিকে খুব ভালো করে বাটারটাকে ব্রাশ করে নিলাম। এবারে আমি এর মধ্যে চারদিকে একটু ময়দা ছড়িয়ে দিয়ে ভালো করে ময়দাটাকে চারদিকে স্প্রেড করে দিলাম যাতে কেকটা খুব সুন্দরভাবে উঠে আসে। বাকি ময়দাটাকে আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। এখন আমি এর মধ্যে কেকের এগুলোকে দিয়ে দিলাম। কেকের ব্যাটারটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি।
ব্যাটার গুলোকে আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার এটাকে আমি একটু আস্তে করে ট্যাপ করে নিচ্ছি। আমি এদিকে একটা কড়াইকে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি কেক প্যানটাকে এখানে বসিয়ে দিব। একদম লো আজে আমি এই কেকের প্যানটাকে বসিয়ে আমি একটা কিছুতে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য এটাকে বেক করতে বসাবো। এবারে আমি ঢাকনাটিকে সরিয়ে দেখব কেকটা হয়েছে কিনা। একটা টুথপিক দিয়ে আমি এটাকে চেক করব। দেখুন, টুথপিকটা একদম ক্লিয়ার বেরিয়েছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। কেকটাকে নামিয়ে নিয়েছি, এবার আমি এটাকে একটু ঠান্ডা করতে দেব। কেকটাকে আমি দেখুন প্লেটে উঠিয়ে নিয়েছি, দেখুন কেকটা কি সুন্দর হয়েছে, দারুণ কেকটা হয়েছে, দেখুন কি সফট কেকটা হয়ে গেল। আমার আজকে কেক তৈরি করা হয়ে গেল আমার আজকের ফ্রুট কেকের রেসিপি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি নিয়ে আসব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্তই, আবার উপস্থিত হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আমার ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।